জাফর ইকবাল সাহেব মডার্নিজম আনছেন এবং উনি সত্যিকারভাবে যে আধুনিকতার যে ছাপটা শুরুটা তিনি অ্যাডভান্সের অগ্রিম ছিলেন, মানে আমাদের একটু আধুনিক হতে হবে, একটু অ্যাডভান্স কাপড় চোপড় পরতে হবে, জিন্স টিন্স এটা ওটা ছোটো এই জিনিসগুলো উনি শুরুটা করেছে। আর সালমান শাহ স্টাবলিশড করে দিয়েছে যে আমাদের ওই শাকিব খান তো ওই শাকিব না, নিজেকে সে ভাঙছে। যে কথা বললেন যে যে আপনি জাফর ইকবাল ভাইয়ের একটা কথা বলেছিলেন, তো এই বিষয়ে একটু শুনতে চাই যে সুরুলনা ভাই বলেছিলেন যে এই সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রে মডার্নিজমটা এনেছিল, আর আমরা বিভিন্ন সময় জাফর ইকবাল ভাইয়ের সম্পর্কে জানতে চাইলেই সকলেই কিন্তু তাকে বলা হয় চিরসবুজ চিত্রনায়ক। এই দুই নায়কের মডার্নিজম বা আধুনিকতা স্টাইল সম্পর্কে একটু শুনতে চাই, আপনার ভালো লাগা এবং দর্শকদের। আমি জাফর ইকবাল সাহেবকে আমি 2 বছর পাইলাম, আমি তো 89-তে ফিল্মে আসছি, উনি 91 জুনের 8 তারিখ মারা যায়। আচ্ছা আচ্ছা, মনে আছে আপনার। তো 91 জুনের 8 তারিখ মারা যান, আমি 89-তে 2 বছর 2.5 বছর ওনাকে পাই, এবং তার যে শ্যুটিং, তার যে স্টাইল, এখানে শ্যুটিং ওখানে শ্যুটিং, তার গেঞ্জি এটা এবং তার হাঁটা, তাকে চিরসবুজ কেন বলা হয়, তার চুলের কিন্তু একটা স্টাইল ছিল, একটা ধরন ছিল, মানে কীভাবে যেন চুলটাকে করে, তারপর গেঞ্জিটাকে প্যান্টটাকে ইন করে, অনেক সময় ম্যাক্স অধিকাংশ টাইম কিন্তু বেল্ট পরতো না, যে বেল্ট ছাড়াই ম্যাক্সিমাম টাইম পরতো, গিটার নিয়ে যেত, গিটার নিয়ে যেত। তো জাফর ইকবাল সাহেব মডার্নিজম আনছেন এবং উনি সত্যিকারভাবে যে আধুনিকতার যে ছাপটা শুরুটা তিনি অ্যাডভান্সের অগ্রিম ছিলেন, মানে আমাদের একটু আধুনিক হতে হবে, একটু অ্যাডভান্স কাপড় চোপড় পরতে হবে, জিন্স টিন্স এটা ওটা ছোটো এই জিনিসগুলো উনি শুরুটা করেছে। আর সালমান শাহ স্টাবলিশড করে দিয়েছে, প্রতিষ্ঠা করেছে। আর শাকিব ভাই, শাকিবের বিষয়টা, শাকিব খানের বিষয়ে কোনো আমি এখনও এত স্টাডি করতে পারি, জনপ্রিয় হিরো, কিন্তু যতটুকু জানি যে তামিল বা তেলেগু বা বিদেশি কিছু ছবির স্টাইল উনি করেন, সেটা আমরা দেখেছি কয়েকটা ছবি দিয়ে, হিরুদা সুপার স্টার বা নবাব, নবাব এলএলবির কথা যদি বলি, বা এর একটা ছবি ছিল ক্যাপ্টেন খান, সম্পূর্ণ ছবির কপি করা ছবি ছিল। তো সেক্ষেত্রে আর কি যে অনেকে বলেন যে এখন চলচ্চিত্রকে চালাচ্ছেন শাকিব খান ভাই, বা কেউ বলছেন যে শাকিব খান দিয়ে কিন্তু চলচ্চিত্র চলে না, তো সেক্ষেত্রে সেই বিষয়ে জানতে চাচ্ছি আর কি যে শাকিব সম্পর্কে আমার এতটা ভালো জানা নাই, যদিও তার সাথে আমার ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। 2017 সালে একটা বড় ক্রাইসিস ছিল ফিল্মে শাকিব খানকে নিয়ে, সাংগঠনিক কিছু দ্বন্দ্ব সংঘাত, শিল্পী সমিতির প্রেসিডেন্ট তখন, আমিও তখন আক্রান্ত হয়েছিলাম এবং সেই সময়ে শাকিবের পাশে থাকার চেষ্টা করেছি, তার তার অনেক বিষয়ে আমি পাশে থেকেছি। তো শাকিব যে প্রশ্নটা আসে, তার অভিনয়ের যে দিকগুলো, মানে 2000 সাল থেকে 2008-9-10 একটা শাকিব, বা 12 পর্যন্ত একটা শাকিব, আবার নবাব সিনেমা, শিকারি সিনেমা, এটা কিন্তু আরেকটা শাকিব। আমি কিন্তু কনফিউজ হয়েছি, ছবি দেখি, নবাব দেখি, শিকারি দেখি, যে আমাদের ওই শাকিব খান তো ওই শাকিব না, নিজেকে সে ভাঙছে। নবাব সিনেমা সে যে হাঁটে, আপনি দেখেন তার হাঁটার যে ধরনটা, পাসওয়ার্ড সিনেমা যে ব্যাক টু হাঁটে, যদিও বলে এটা ওর নকল করেছে, করেছে, আমি মেনে নিলাম করেছে, কিন্তু হাঁটছি তো আমি, অভিনেতা শাকিব খান করছে পাসওয়ার্ডে তার হাঁটাগুলো, করিডোরে তার লুকিং, টার্নিং, চোখ এক্সপ্রেশন, তারপর নভাবে তার তার ক্যারেক্টারটা যেভাবে সে বসছে, হাঁটছে, সুরটা পড়ছে, দাঁড়াইছে, তো সবগুলো মিলে কিন্তু 2টা শাকিব খান আমার কাছে একটা, কারণ ওই শাকিব খানের অভিনয়, এক নাচ, তার যে ডং, যে কালার, এই শাকিবের সঙ্গে ম্যাচ করে না। তা আমরা মনে করি অনবদ্য একজন শিল্পী এবং আমরা এক অনন্য শিল্পী আমরা পেয়েছি, আমার শাকিব নিঃসন্দেহে সবার কাছে জনপ্রিয়, সারা বাংলাদেশে জনপ্রিয়, কলকাতাও জয় করেছে, সেখানেও জনপ্রিয়, তো আমরা শাকিবের প্রতি আমাদের ভালোবাসা আছে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কথা বলেছেন প্রিয় দর্শক, আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন এবং আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন বটে। আমরা আশা করি গাজী মাহবুব ভাই আবার চলচ্চিত্র ফিরবেন, নতুন চলচ্চিত্রে আমাদের উপহার দিবেন। ভাই আপনি আপনার দর্শকদের, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য।
আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঘুরে দাঁড়াতে পারি, বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমা অবশ্যই আবার ভালোভাবে তৈরি হবে, আগের মতো করে আবার সিনেমা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ।